হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আবার চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে আমাদের এপিএল মানে আরং প্রিমিয়ার লিগ এর খেলা নিয়ে। তো আজকে যে ম্যাচটা সেটা খুব কি বলবো, আমার খুব কাছের দুইটা টিমের। এক হচ্ছে আমার খুব কাছের মানে আমার প্রথম আউটলেট যমুনা ফিউচার পার্ক, এবং তারপর হচ্ছে আমি যেই আউটলেটে ম্যানেজমেন্ট হয়ে যাই অ্যাকাউন্টসে, ধানমন্ডি আরং ধানমন্ডি টু, তাদের মধ্যেকার ক্রিকেট ম্যাচ ছিল মানে সেমিফাইনাল ম্যাচ ছিল। তো সকালবেলা আমরা হচ্ছে যমুনার সামনে থেকে একসাথে গাড়িটি উঠে তো যমুনার টিমের সাথে অনেকে ছিল, তাদের সাথে একসাথে আমরা গাড়িতে উঠি। তো আমাদের গাড়ি আমরা 7টার সময় উপস্থিত হওয়ার কথা থাকলে একটু কয়েকজন আসতে দেরি হয়, তো আমরা হচ্ছে 7:30টার দিকে আমাদের মাইক্রো ছাড়ি, তারপর আস্তে আস্তে যেতে থাকি। আমাদের মাইক্রোটি আসলে মিরপুর হয়ে যাওয়ার কথা, কারণ সেখানে আমাদের যমুনা আউটলেটের আমাদের সবার প্রিয় আমাদের আউটলেট ম্যানেজার আপা অহনা আপা, তাকে আমরা পিক করে একসাথে হচ্ছে শ্যামলী ক্লাব মাঠে যাব। তো সকালবেলা রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, আর হচ্ছে আমরা গাড়িতে যাচ্ছিলাম, তো গাড়িতে গেলে যেটা হয় আর কি, একসাথে সবাই গেলে গান করে আনন্দ করে সবাই যায়, মজা করতে করতে যাচ্ছিলাম। তো রাস্তায় কিছুটা জ্যাম ছিল, জ্যামের কারণে আমাদের একটু লেট হচ্ছিল। তো অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের শ্যামলী ক্লাব মাঠে। তো আস্তে আস্তে করে সবার এখন নামার পালা, আমাদের জার্নি শেষ হয়েছে, আমরা মাঠের কাছে চলে এসেছি। মাঠের ভেতরে আসতেই অলরেডি ধানমন্ডি টু মানে আমার বর্তমান আউটলেটের মেয়েরা যারা খেলোয়াড় আছে, তারপরে সবাই চলে আসছে, সবার সাথে কুশল বিনিময় হচ্ছিল। তো সবাই আমরা পজিটিভ ছিলাম যে আজকে খেলাটা একটা দুর্দান্ত এক্সাইটিং হবে। তো এই যে ছোটোখাটো আস্তে আস্তে ভিডিও করছিলাম, সমর্থকদের মধ্যে একটুক্ষণ শুটিং থাকছিল, আর খেলার যেই রেজাল্ট সেটা খুবই মজার ছিল। আমাদের যমুনার মেয়েরা প্রথমে ব্যাট হাতে তারা 101 রান করে ধানমন্ডি টুকে 102 রানের টার্গেট দেয়। তো সেই 102 রানের লক্ষ্যে নেমে আমাদের ধানমন্ডি টুয়ের মেয়েরা খুব সহজেই 102 রান করে ফেলে, এবং ম্যাচটি আমরা জিতে যাই। এবং এই যে আমাদের সেলিব্রেশন চলছে আউটলেটে আসার পরে, সবাই আমাদের ম্যানেজার ভাই, সুপারভাইজার আপারা, ফিল্ড ম্যানেজার ভাই আপারা, সবাই আমরা মজা করছিলাম। তো এই যে আমাদের সেলিব্রেশনের একাংশ দেখতেই পাচ্ছেন সবাই কত উজ্জীবিত। যমুনার সাথে জিতে আসলে আমরা ফাইনালে চলে এসেছি। তো আগামী ফাইনাল হচ্ছে আমাদের ধানমন্ডি এক আউটলেটের সাথে। তো বলা যেতেই পারে যে কাপটা যদি যায় তাহলে ধানমন্ডির কাছে কাপটা যাবে, সেটা হোক এক অথবা দুই যে কোনো এক আউটলেটের মধ্যে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, প্রার্থনা করবেন, আমরা যেন ফাইনালের দিনে ভালো একটা রেজাল্ট করতে পারি, এবং ধানমন্ডি একের জন্য শুভকামনা থাকবে। আসলে আমাদের প্রতিটা খেলা যেভাবে ভালো হয়েছে, এক্সাইটিং হয়েছে, সেভাবেই যেন ফাইনাল ম্যাচটা আরও দুর্দান্ত হয়, কারণ সেখানে আমাদের হেড অফিস থেকে আমাদের ইন্ডিয়া আপা আসবেন, তারপর হচ্ছে সিও ভাই আসবেন, জিএম ভাইয়েরাও আসবেন, জিএম ভাইয়েরা আসবেন, খুব মজা হবে। তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের মোটামুটি একটা ছোট্ট ব্লগ। সবাইকে ধন্যবাদ।
সবাই পাশে থাকবেন, থ্যাংক ইউ।